নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বহু প্রতীক্ষিত আজকের দিনটা ছিল, কারণ অনেকেরই প্রতীক্ষা ছিল কি হয় না হয়। একদিকে যেরকম রাজ্য সরকার চিন্তায় ছিল, তেমনি ছিল চিন্তায় গোটা বাংলার আপামর জনগণ। কেন, চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। আজ 2 সেপ্টেম্বর, আজকের দিনটা পশ্চিমবঙ্গবাসীর কাছে অনেক প্রতীক্ষার দিন ছিল, কারণ আমরা সবাই তাকিয়েছিলাম হাইকোর্টে কি নির্দেশ দেয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তালুকদার ডিভিশন বেঞ্চ, অর্থাৎ বিচারপতি তালুকদারের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য সরকার, সেখানে কি হয় না হয় দেখার জন্য আমরা অধীর আগ্রহে ছিলাম। যেভাবে অধীর আগ্রহে ছিল এই রাজ্য সরকার, তারা ভাবছিল যে দীর্ঘ এতদিন ধরে রাজত্বটা করছি, মানে রাজত্ব যেটা চালাচ্ছি আর কি, 2011 ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত যে রাজত্ব চলছে, সেই রাজত্বের মধ্যে যে সমস্ত দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলো তদন্ত কি সিবিআই করবে, নাকি আবার সেই তদন্তের ভারটা একটু চলে আসবে রাজ্য সরকারের অধীনস্থ পুলিশের হাতে, যেখানে দাঁড়িয়ে তদন্তে প্রভাবিত করার সম্ভাবনা খুব বেশি থাকবে। এটা যখন অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই ডিভিশন বেঞ্চের রায় এলো যে আগের রায়, অর্থাৎ বিচারপতি হাইকোর্টের সেই বিচারপতি যার দিকে তাকিয়ে থাকে আপামর জনগণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলি, সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল থাকবে। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল সেই রায়টাকে বহাল রাখলো আজকে ডিভিশন বেঞ্চের রায়তে, এবং সেখানে দাঁড়িয়ে সিঙ্গেল বেঞ্চ এটা বলেছিল যে প্রাথমিকের তদন্ত, প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দুর্নীতি হয়েছিল তার তদন্ত করবে কিন্তু সিবিআই। মানিক ভট্টাচার্য, তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা, অর্থাৎ তার পদ চলে যাওয়ার অপসারণের কথা, সেটাও বহাল থাকবে। তার সঙ্গে সঙ্গে 269 জন যে সমস্ত লোকেরা চাকরি পেয়েছিল তাদের চাকরি যাতে বরখাস্ত হয় এবং তাদের যাতে তদন্ত ঠিকভাবে হয় সেটাও দেখবে, এবং সেই রায়টাও থাকবে। এই সমস্ত কিছু রায়ের দিকে তাকিয়েছিল আপামর জনগণ, কারণ সবারই আশা সবারই ভরসা এখন রাজ্য সরকারের কোনো পুলিশ ব্যবস্থার দিকে নয়, সবার আশা সবার ভরসাই এখন আইন ব্যবস্থার দিকে। বিচারপতিরা কি করে তার দিকেই তাকিয়ে থাকে আমাদের রাজ্যের সমস্ত জনগণ, কারণ তারা জানে যেখানে একমাত্র ন্যায় পাওয়া যায় সেটা হচ্ছে আদালত, আদালত ছাড়া কিছু হবে না। আর এই রাজ্যের রাজ্য সরকার আদালতে একটার পর একটা নির্দেশ আসবে, এবং সেই নির্দেশকে কাটানোর জন্য, পাশ কাটানোর জন্য আরো উচ্চতর জায়গায় যাওয়ার চেষ্টা করে যাচ্ছে, যদিও টাকাটা জনগণের টাকা। তুই টাকা দিয়েছিস হিসেব নিবি বলা এই রাজ্য সরকার ভুলেই যায় যে আমরা সবাই টাকা দিয়েছি, তাই চলছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চটি থেকে শুরু করে নরেন্দ্র মোদীর কোর্ট যেটা নিয়ে বিতর্ক হয়, সবই হয় আমাদের টাকায়, অর্থাৎ জনগণের টাকায়। সেই জনগণের টাকাটাকে নিয়ে কোথায় খরচা করছেন না করছেন সেটা সবচেয়ে বড় চিন্তার বিষয় আমাদের, কারণ আমরা দেখছি যে টাকাগুলো খরচা হচ্ছে দুর্নীতিকে আটকানোর জন্য, দুর্নীতি যেগুলো ধরা পড়ে যাচ্ছে সেগুলোকে চাপা দেওয়ার জন্য। সেই চাপা দেওয়ার চেষ্টা করা ব্যর্থ হলো এবারেও, এবারে তদন্ত আবারও করবে সিবিআই, এবং এই তদন্তের ভার সিবিআই এর হাতে যেরকম সঁপে দেওয়া হয়েছিল ঠিক একইভাবে তদন্ত চলবে, এবং এই তদন্তের ফলে নিঃসন্দেহে উঠে আসবে বহু তথ্য। মানিক ভট্টাচার্যকে নিয়ে যে ডিসিশন ছিল সুপ্রিম সরি আদালতের, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেখানে সেই রায় বহাল থাকছে। তবে প্রশ্ন একটা দুটো উঠে যাচ্ছে, সিবিআই তদন্ত হলেও সিবিআই যখন লুকআউট নোটিশ জারি করে মানিক ভট্টাচার্যের নামে, তখন মানিক ভট্টাচার্য বহাল তবিয়তে বেশ অবলীলাক্রমে টিভির সামনে সাক্ষাৎকার দেন, এবং তিনি যথারীতি বিধানসভায় আসেন। তাকে যে কেন ধরতে পারছে না সিবিআই জানি না, শুনেছি সিবিআই লুকআউট নোটিশ জারি করলে সেই ব্যক্তিকে নাকি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুঁজে করতে পারে, এবং তারা যে কোনো প্রান্তে যে কোনো রকম এজেন্সিকে সাহায্য নিয়ে ধরতে পারে শুনেছি। সেই শোনা কথা যেন পশ্চিমবঙ্গে এসে বিশ্বাস করা যায় না। পশ্চিমবঙ্গে মানিক ভট্টাচার্য অবলীলাক্রমে ঘুরে বেড়ান, কিন্তু তাকে সিবিআই ধরতে পারেন না, কাজে সন্দেহের তালিকায় চলে যায় সিবিআই এর এই গতি প্রকৃতিও। সিবিআই যে সন্দেহ উর্ধ্বে চলে যাচ্ছে না জনগণের কাছে, এটা কিন্তু পরিষ্কার কথা, কারণ সিবিআই কেন এখনো গ্রেপ্তার করতে পারছে না মানিক ভট্টাচার্যকে? আসলে তারা কি অপেক্ষা করছিল যে আদালতে কি রায় দেয়, মানিক ভট্টাচার্যকে অপসারণের ব্যাপারটা কি হবে, এই দিকে তাকিয়ে আছে? কারণ আদালতের কাছে যদি অপেক্ষায় এরকম ভাবেই থাকে, অন্য কেস অর্থাৎ যখনই দেখা যাচ্ছে সিবিআই এর আদেশ অমান্য করছে আসছে না, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ যখন জারি করা হয়েছে সেটাও আদালতের আইন মেনেই সবকিছু, তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হবে না? সাধারণ মানুষকে গ্রেপ্তার করার জন্য এই রাজ্যে ছোট ছোট পুলিশ অফিসার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত ঢুকে যেতে পারে, কারোর বাড়িতে মারা যেতে পারে আনিস খানের মতো লোক, কিন্তু মানিক ভট্টাচার্যের বেলা কেন হবে না?
এই প্রশ্ন কিন্তু বারবার উঠবে, এবং এই প্রশ্ন এই রাজ্যের মিডিয়া হয়তো তুলছে না, কিন্তু আগামী দিনে নিশ্চয়ই তুলবে। এবং আগামী দিনে সাধারণ মানুষ, যে সমস্ত সাধারণ মানুষরা রাস্তায় ঘাটে থাকে, তারা আজ যেরকম দেখি কোথাও কেউ চটি তুলে নিচ্ছেন, কোথাও কেউ চেঁচাচ্ছেন গরু চোরের মেয়ে, চটি তুলে নেওয়া গরু চোরের মেয়ে বা গরু চোর বলা এই জনগণ কিন্তু আস্তে আস্তে বাড়বে। যতদিন এই দুর্নীতিকে চেপে রাখার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস সরকার, ততদিন পর্যন্ত এই রাজ্যের মানুষের টনক ধীরে ধীরে নড়বে এবং ধীরে ধীরে তারা জাগবে বলে আমার বিশ্বাস। এবং জাগলেই এক না একদিন এমন আসবে যখন আওয়াজ উঠবে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, জনগণ উঠে দাঁড়াবে প্রতিবাদ জানাবে। সেই দিনের অপেক্ষায় আমরা রয়েছি, এবং আমরা চাই সরকার, যে সরকারই থাক, তৃণমূল সরকারই থাক, বিজেপি সরকার থাক বা সিপিএম এর সরকার বা বাম সরকার, যে সরকারই থাক, সেই সরকারে যারা যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয়, এবং দল অর্থাৎ যে দল সরকার চালাচ্ছে সেই দল যেন দুর্নীতিগ্রস্ত লোকেদের বাঁচানোর জন্য করের টাকা, আমাদের সাধারণ মানুষের টাকা খরচা না করে। যদি খরচ করতে হয় নিজেদের ঘাটের টাকা খরচা করুন, নিজের পয়সা খরচা করুন, আমাদের কারোর কিছু যায় আসার, কারণ টাকা আপনার হিসাব আমি চাইবো না। কিন্তু যখনই আপনি আমাদের টাকা খরচা করে এই সমস্ত চোর চোরটা ছিটিংবাজ যারা যারা জেলে যাওয়ার জায়গায় থাকে তাদের বাঁচানোর চেষ্টা করবেন, তখনই কিন্তু আমাদের মুখ থেকে প্রতিবাদের আওয়াজ বেরোবে, এবং সেই আওয়াজ হচ্ছে টাকা খরচা করবেন না, অযথা আমাদের টাকা দুর্নীতিগ্রস্ত লোকেদের বাঁচানোর জন্য খরচা করবেন না। পুজো প্যান্ডেলে টাকা দিচ্ছেন দিন, ক্লাবকে দিচ্ছেন দিন, খয়রাতি করে ভোট কিনতে চাইছেন করুন, সব করুন, মানুষকে 500,000 টাকা দিয়ে ভিক্ষা দিয়ে নিজেদের ভোট, নিজেদের কোটি কোটি টাকা সম্পত্তি করার চিন্তা করছেন করুন, কিন্তু দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচানোর জন্য, দুর্নীতিগ্রস্ত লোকেদের অপসারণ এবং দুর্নীতিগ্রস্ত নেতাদের তদন্ত হওয়া প্রক্রিয়াকে আটকানোর জন্য আর কোনো টাকা খরচা করবেন না, কারণ এতে আমাদের আপত্তি থাকবেই। সাধারণ মানুষ যারা সরকারি কর্মচারী সেই সমস্ত কর্মচারীদের বিয়ে আটকে দিয়ে আর সেই টাকাগুলোকে যদি এদিকে খরচা করেন লোককে বাঁচানোর জন্য, তাহলে তো বলতে হয় লজ্জার বিষয়, অনুব্রত মণ্ডলের মতো বলতে হয় লজ্জার বিষয়, চরম লজ্জার বিষয়। অনুব্রত মণ্ডল এখন জেলে আছেন, এরপরে হয়তো বেলে থাকবেন, আর বেলে থাকা এই তৃণমূল কংগ্রেস ম্যাক্সিমাম বেলে আছেন, তারা সবাই হয়তো এই প্রতিবেদনটা দেখার পরে একবার অন্তত বলবেন থাক আর নয়, জানি না বলবেন কিনা, কারণ বিবেক জাগলে তৃণমূল কেউ করে না, এটাই বাস্তব সত্যি। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তা, রুদ্রবার্তা মানে আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে, যদি মনে আমার কথা যুক্তি আছে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি বলে যুক্তিহীন তাহলেও জানাবেন, সবকিছু সোজাভাবে আমি নিতে জানি। এখনকার মতো আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।